দীর্ঘ পথ পেরিয়ে ভোট দিতে আসতে হয় গ্রামবাসীদের। সেই পথের অতি বাঁকে বাঁকে অপেক্ষা করে রয়েছে মৃত্যু ভয়, কারণ বিস্তীর্ণ এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি দাঁতাল। গত কয়েকদিন আগে সেই দাঁতালের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক নিরীহ গ্রামবাসী। তাই বাঁকুড়ার বড়জোরা ব্লকের বিভিন্ন গ্রামে কয়েক হাজার মানুষ সিদ্ধান্ত নিয়েছিলেন ভোট বয়কটের। প্রশাসন এই সিদ্ধান্তের কথা জানতে পেরেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয় বন বিভাগকে। বনবিভাগের বিশেষ গাড়িতে গ্রাম থেকে ভোটাররা যেমন আসছেন, একই সঙ্গে জঙ্গলমহলের বিভিন্ন বুথেও পৌঁছে গেছেন তার ভোট কর্মীরা। বন দপ্তরের বিশেষ নজরদারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও নিয়ে আসার কাজটা অত্যন্ত সুচারুরূপে পালন করছিলেন বন দপ্তর। সপ্তদশ লোকসভা নির্বাচনে ভোটারদের বাড়ি থেকে ভোট কেন্দ্রে পর্যন্ত নিয়ে যাওয়া ও নিয়ে আসার এই দায়িত্বটি সুন্দরভাবে পালন করার মধ্যে দিয়ে বন দপ্তর আরও একবার তাদের মুখ উজ্জ্বল করল বলেই সংশ্লিষ্ট সব মহলই মনে করছে। বন দপ্তর আধিকারিকদের কোনো সহযোগিতা? হ্যাঁ, ওরা করছে, ভোটের এখন নিরাপত্তার জন্য এখন যাতায়াত করছে ওরা। আপনারা এখন মোটামুটি সাহসেই রয়েছেন? হ্যাঁ, সাহস তো অবশ্যই থাকতে হবে। আমাদের যেদিকে যেতে হচ্ছে 6 কিলোমিটার আমাদের জঙ্গল পার হচ্ছে। কেউ মারা গেছিল হাতির হানে? মারা গেল ওই দিন মোটামুটি দিন 10-15 আগে একটা মারা গেল গ্রামে। আজকে ভোট, কিসের ভয় এখানে? আতঙ্ক? আতঙ্ক হচ্ছে হাতির ভয়। কীরকম ধরনের? এ ধরো হাতে এখন রাস্তায় চললে তখন বেরিয়ে যায়, তারে কোনো মানুষ তাড়াতাড়ি করে, কেউ এই পাশের গ্রামে দুজন মেরে দিয়েছে। কী নাম এই গ্রামটা? সাউলের বড়জোড়া। বড়জোড়া তো এখন আতঙ্কে রয়েছেন? এখন তো আতঙ্কে রয়েছে, এখন হাতি তারা জঙ্গলে রয়েছে। জন কমিশনের মাধ্যমে আমাদেরকে নির্দেশ যেটা দিয়েছেন সেই নির্দেশ মোতাবেকই আমরা কিন্তু ভোট কর্মীদের, ভোটদাতাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং গ্রামে গিয়ে তাদের সঙ্গে খবরাখবর নিচ্ছি। হ্যাঁ, দিন এখন আছে বিলিয়াত রেঞ্জের মধ্যে 6টি আর বড়জোড়ায় আছে 2টি। আজকেই শালী নদীর কাছাকাছি এসেছিলো, কিন্তু ন্যাচারালিভাবে এসেছিলো, ন্যাচারালিভাবেই ওরা ব্যাক করে গেছে। এখন আপাতত বৃন্দাবনপুর বিটে 6টি হাতি আছে। ভোট কর্মী এবং ভোটদাতা যারা আসছে তারা কি আতঙ্কে রয়েছে, হাতির ভয়ে? আতঙ্কে আছে। এই মুহূর্তে রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর লোকসভা অন্তর্গত পুরুষোত্তমপুর জঙ্গলমহল এলাকায়। এখানে মূলত ভোটারদের একটাই ভয়, ভয় কিসের? না, হাতির তাণ্ডব বা হাতির হানা। এবং জঙ্গলমহল টহলদারি দিচ্ছে, জঙ্গলমহলে বিভিন্ন এলাকায় হুলাপাটি এবং বন দপ্তর নজর রয়েছে যাতে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে আসতে পারে তার দিকেও। বাঁকুড়া থেকে অর্পণ চক্রবর্তী, এক্সপ্রেস নিউজ।